তারা কোনো ধরনের বিভেদকে পছন্দ করে না, এবং আগামী দিনে যারাই এই বাংলাদেশে রাজনীতি করবেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, তাদেরকে তিনটি গুণ অবশ্যই সমন্বয় করতে হবে। যাদের মধ্যে এই তিনটে গুণের কোনো ঘাটতি থাকবে, তাদেরকে এই প্রজন্ম কখনো কোনো অবস্থায় গ্রহণ করবে না। আমরা এটা বলতে চাই যে এই প্রজন্ম একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো, তারা পড়ার টেবিলে যেভাবে করে ঝড় তুলতে পারে, তারা তাদের ক্লাসরুমে যেভাবে করে শিক্ষকের সাথে একাডেমিক জায়গায় ঝড় তুলতে পারে, তারা রাজপথেও ঝড় তোলা শিখে গিয়েছে। এজন্য কখনো এটা মনে করবেন না যারা পেসিভাজের নতুন রূপ নয়া রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন যে ছাত্র সমাজ আপনাদেরকে সুযোগ করে দিবে, তারা বসে থাকবে, বরং না, তারা আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতো তাদের লাভাগুলোকে উদ্গীরণ করবে। আমরা যখনই 28শে অক্টোবর শব্দটিকে সামনে নিয়ে আসি, আমাদের সামনে যে চিত্র ভেসে ওঠে সেটা হলো লগি বৈঠার তাণ্ডব ভেসে ওঠে, আমাদের সামনে ভেসে ওঠে রক্তাক্ত রাজপথের চিত্র ভেসে ওঠে, আমাদের সামনে ভেসে ওঠে হাসপাতালে ক্ষতবিক্ষত দেহগুলো ভেসে ওঠে, আমাদের সামনে আরও চিত্র ভেসে ওঠে পৈশাচিক কায়দায় লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে সেটার উপর এক পৈশাচিক নৃত্যর দৃশ্য ভেসে ওঠে। আমি বিশ্বাস করি বাংলাদেশের যে ফেসিবাদ কায়েম হয়েছিল, যে ফেসিবাদ নিয়ে আজকে আমরা বক্তব্য দিচ্ছি, যে ফেসিবাদ থেকে আমরা মুক্ত হচ্ছি, সেই ফেসিবাদের সূত্রপাত হয়েছিল মূলত 28শে অক্টোবর 2006 সালে সেই দিনটিতে। সংগ্রামের উপস্থিতি 28শে অক্টোবরের প্রেক্ষাপট শুধু নিচক একটি ঘটনা ছিল না, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেটি বুঝতে ভুল করেছিল। পশ্চিমা বিশ্ব ইসলামোফোবিয়ার নামে যে ওয়ার অন টেরোরিজম নামের যে থিওরি তত্ত্ব তারা চালু করেছিল সে সময়ে, সেটার সাথে পার্শ্ববর্তী দেশে যে আধিপত্যবাদ কায়েম করার নির্লজ্জ প্রতিচ্ছবি, এবং তার সাথে আওয়ামী ফ্যাসিজমের তিনটি শক্তি ঐক্যবদ্ধ হয়ে মূলত পরিকল্পিতভাবে 28শে অক্টোবরের ঘটনাটা সংগঠিত করেছিল। এবং তারপরে আমরা দেখেছি 1/11 প্রেক্ষাপট তৈরি হয়েছে, এবং সেই 1/11 প্রেক্ষাপটটি পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে এবং এই ফ্যাসিবাদকে কায়েম করেছিল পরবর্তীতে। এবং তারই ধারাবাহিকতায় আমরা আলহামদুলিল্লাহ এই জুলাই আগস্টের বিপ্লবে, ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে, ত্যাগের নাজরানার উপর দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার নিমিত্তে একটি সুন্দর আগামীর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। আমি 28শে অক্টোবর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যারাই বাংলাদেশের দেশপ্রেমের জায়গা থেকে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের জীবন দিয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি শহীদ পরিবারের কাছে যাই, শহীদ পরিবার আমাদেরকে যখন সান্ত্বনা দিতে যায়, আমরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাই না, বরং তারাই আমাদেরকে সান্ত্বনা দেন। তারা আমাদেরকে বলেন, তোমরা কখনো আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না, আর আমরা আমাদের সন্তানদেরকে হারিয়েছি, এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই, বরং আমরা শহীদের পরিবারের সদস্য হিসেবে গর্ববোধ করি। এবং তারা আমাদেরকে বলেন, তোমরা তোমাদের কাজকে অব্যাহত রাখো, ইনশাআল্লাহ কোনো একদিন বাংলাদেশে এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে একটি সুন্দর বাংলাদেশ নির্মিত হবে। আমি সর্বশেষ যে পয়েন্টটি বলবো, যে ত্যাগ কোরবানির মধ্য দিয়ে এই জুলাই আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে, সেখানে সবচেয়ে বড় যেটি ভূমিকা রেখেছিল একটি ঐক্যবদ্ধ স্পিরিট ছিল, কিন্তু আমরা পরবর্তী দেখতে পাচ্ছি আমাদের এই ঐক্যবদ্ধ স্পিরিটটা কিছুটা হলেও ব্যাহত হয়ে যাচ্ছে। এই জন্য এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি সবিনয়ে অনুরোধ করব যে প্রজন্মের হাত ধরে, যে প্রজন্ম একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে সারা দেশকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, তাদের মনকে তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করবেন। তারা কোনো ধরনের বিভেদকে পছন্দ করে না, এবং আগামী দিনে যারাই এই বাংলাদেশে রাজনীতি করবেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, তাদেরকে তিনটি গুণ অবশ্যই সমন্বয় করতে হবে, সততার গুণ, দক্ষতার গুণ এবং দেশপ্রেমের গুণ। যাদের মধ্যে এই তিনটে গুণের কোনো ঘাটতি থাকবে, তাদেরকে এই প্রজন্ম কখনো কোনো অবস্থায় গ্রহণ করবে না। এবং আমরা এটা বলতে চাই যে এই প্রজন্ম একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো, তারা পড়ার টেবিলে যেভাবে করে ঝড় তুলতে পারে, তারা তাদের ক্লাসরুমে যেভাবে করে শিক্ষকের সাথে একাডেমিক জায়গায় ঝড় তুলতে পারে, তারা রাজপথেও ঝড় তোলা শিখে গিয়েছে। এজন্য কখনো এটা মনে করবেন না যারা পেসিভাজের নতুন রূপ নয়া রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন যে ছাত্র সমাজ আপনাদেরকে সুযোগ করে দিবে, তারা বসে থাকবে, বরং না, তারা আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতো তাদের লাভাগুলোকে উদ্গীরণ করবে। এজন্য আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এই আশাবাদ ব্যক্ত করছি, আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ এই শহীদের রক্তের দায় থেকে মুক্তির জন্য, শহীদের রক্তকে মূল্যায়ন করার জন্য
তারা একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ এবং সমৃদ্ধ বাংলাদেশ এর জন্য যদি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে আমাদের জীবন দিতে হলো আমরা সেই জীবনের বিনিময়ে হলো একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু